আমাকে দিশনা কবরে, আমাকে দিশনা কবরে, আমাকে দিশনা কবরে থাকতে পারবো না, থাকতে পারবো না। হাই আফসোস, তার আওয়াজটুকু সবাই শুনে, দুনিয়ার মানুষ শুনতে পায় না, শুনতে পেলেও কেউ রাখতো না। করুণা তার বাস্তব প্রমাণ এসেছে আমাদের সামনে, শুনতে পেলেও কেউ রাখতো না। এবার আপনার দেহটা কবরের মধ্যে শুয়াই দেওয়া হলো, একটু পরে বাঁশের চাটি দেওয়া হলো, অন্ধকার কবর একটু একটু অন্ধকার হতে থাকলো, আলো সব নির্বিশেষে শুয়ে যেতে লাগলো। যখন সেই বাঁশের পাশ দিয়ে কিছুটা আলো ঢুকছিল, তার উপর মাটি দেওয়া শুরু করলো, ওই আলোটাও বন্ধ হয়ে গেল। এবার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, হা হুতার চিৎকার করে যখন আল্লাহর বান্দা ডাক দেই, নাই নাই কেউ নাই, কার জন্য করলাম? নবী মুস্তাফা ডাক দিয়ে বলল, উম্মত আমার জন্য যদি একটু করতি, আমার জন্য যদি একটু করতি, রবের জন্য যদি একটু করতি, আজকে তোর হা হুতাশ করার দরকার হতো না, রবের রহমত তোকে আগলায় ধরে রাখতো, সমস্ত ভয় নির্ভয় হয়ে যেত।